হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, কেমন হবে যদি একদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি জানতে পারো তুমি পৃথিবী থেকে 5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে আটকে গেছো। তোমার বন্ধু বান্ধব অথবা সহকর্মীরা তোমাকে ওখানে একা রেখে চলে গেছে, আর এই মুহূর্তে তোমার হাওয়া, জল, খাবার সবকিছু খুবই লিমিটেড, আর একটা সময় পরে ওগুলো সবকিছু শেষ হয়ে যাবে। 2015 সালে মুক্তি পাওয়া দ্য মার্শিয়ান সিনেমাতে একজনের সঙ্গে ঠিক এই ঘটনাগুলোই ঘটেছিল, আর আজ আমি তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। এটা একটা সায়েন্স ফিকশন মুভি, আর এর IMDb রেটিং হলো 8। সিনেমার শুরুতে দেখা যায় নাসা থেকে 6 জন সদস্যের একটা টিম মঙ্গল গ্রহে গেছে মাটির স্যাম্পল কালেক্ট করার জন্য, আর এদের সবার মঙ্গল গ্রহে 31 দিন থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ এরা জানতে পারে এদের মিশন সাইটের কাছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে, যে কারণে ওরা ওদের মিশনটাকে ওখানেই বন্ধ করে দেয় আর সেই মুহূর্তে পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এবার এরা সবাই যতক্ষণে ওদের বেস ক্যাম্প ছেড়ে ফ্লাইং অবজেক্টের কাছে পৌঁছাচ্ছিল তার মধ্যেই ওখানে ঝড় চলে আসে। এবার এই টিমের একজন সদস্য ছিল যার নাম হলো মার্ক ওয়াটনি, আর ঝড়ের মধ্যে একটা অ্যান্টেনা উড়ে এসে এর গায়ে লাগে আর একে উড়িয়ে নিয়ে চলে যায়। তখন ওদের টিমের ক্যাপ্টেন আর বাকি টিম মেম্বাররা ওকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয় না। ওর কাছ থেকে কোনো রকমের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, আর প্রচন্ড ঝড়ের জন্য ওর টিম মেম্বাররা কিছুই দেখতে পাচ্ছিল না। সেজন্য অনেক চেষ্টা করেও ওরা ওয়াটনিকে আর খুঁজে পায় না। অনেকক্ষণ চেষ্টা করার পরও ওয়াটনিকে ওখানে খুঁজে না পাওয়ার জন্য ওর টিম মেম্বাররা মনে করে ও ওখানে মারা গেছে, আর সেই জন্য ওরা ওয়াটনিকে ছাড়াই ওখান থেকে ফিরে চলে আসে। কিন্তু পরের দিন সকালে যখন ঝড় শান্ত হয় তখন দেখা যায় ওয়াটনি ওখানে বেঁচে আছে। আগের দিন রাতে ঝড়ের মধ্যে ওর গায়ে অ্যান্টেনা লাগার কারণে ও অজ্ঞান হয়ে গেছিল, আর তখন ওই অ্যান্টেনার একটা অংশ ওর স্যুট ভেদ করে ওর পেটের মধ্যে ঢুকে যায়, যে কারণে এখন ওর জ্ঞান ফেরার পর ও প্রচন্ড কষ্ট পাচ্ছিল। এবার ওখান থেকে ও নিজের ক্যাম্পে ফিরে আসে, আর তারপর নিজের পেট থেকে সেই লোহার টুকরোটা বের করার জন্য একাই নিজের একটা ছোটখাটো অপারেশন করে। এবার একটু স্বাভাবিক হওয়ার পর ও খেয়াল করে ও মঙ্গল গ্রহে পুরোপুরি একা আটকে গেছে, আর এখন ও চাইলেও নাসার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না, কারণ যোগাযোগ করার সমস্ত অ্যান্টেনা আগের দিন রাতে ঝড়ের মধ্যে ভেঙে গেছে। এবার ও হিসাব করে দেখে ওর কাছে 6 জন মানুষের খাওয়ার জন্য টোটাল 800 দিনের খাবার মজুদ আছে, আর সেই খাবারগুলো ও একা খেলে 400 দিন চলবে। আর ওর কাছে ওয়াটার রিক্লাইমার আর অক্সিজেনেটর ছিল, যেটার সাহায্যে ওখানে ওর জল আর হাওয়ার প্রবলেমও সলভ হয়ে গেছিল। আর এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ওয়াটনির কাছে একটাই উপায় ছিল, আর সেটা হলো নাসার পরবর্তী মিশন এরিস 4, যেটা আজ থেকে 4 বছর পর হতে চলেছে। মানে এখান থেকে পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার পরবর্তী মিশনের জন্য ওকে 4 বছর ধরে এখানে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন সমস্যা হলো ওয়াটনির কাছে যতটা খাবার বেঁচে আছে সেটার সাহায্যে 4 বছর বেঁচে থাকা অসম্ভব। এবার কয়েকদিন চিন্তা ভাবনা করার পর ওয়াটনি এই খাবারের প্রবলেমের একটা সলিউশন খুঁজে বের করে। যেহেতু ও একজন বটনিস্ট ছিল তাই চাষবাস সম্পর্কে ওর ভালোই আইডিয়া ছিল। এবার নিজেদের ক্যাম্পের একটা সাইডে ও একটা আলাদা চেম্বার বানায় আর সেখানে মঙ্গল গ্রহের মাটির সঙ্গে নিজেদের পটি মিশিয়ে ও আলু চাষ করতে শুরু করে। এবার সমস্যা হলো চাষ করতে গেলে ওর ওখানে অনেকটা জলের প্রয়োজন, আর চাষ করার মতন অতটাও অতিরিক্ত জল ওর কাছে ছিল না। আর এই প্রবলেমের সলিউশনের জন্য ওয়াটনি ওখানে থাকা রকেটের তেল থেকে হাইড্রোজেন বের করে তার মধ্যে অক্সিজেন মিশিয়ে সেখানে আগুন জ্বালায়। প্রথমের দিকে বেশ কয়েকটা ব্যর্থ প্রচেষ্টার পর ওয়াটনি ওটার থেকে জল তৈরি করতে সক্ষম হয়। এবার এখন ওখানে আলু চাষ করার জন্য ওর কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছিল। এবার এই চাষ শুরু করার বেশ কয়েকদিন পর ওয়াটনি লক্ষ্য করে ওখানে একটা ছোট্ট আলু গাছ জন্মেছে, যেটা দেখে ও প্রচন্ড খুশি হয়। আর অন্যদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে ওয়াটনিকে মৃত ঘোষণা করা হয়েছে, আর এখানে ওর ফিউনারেল করা হয়। বাট ওপরে ওয়াটনি ওখানে বেশ ভালোই ছিল, ও দিব্য ওখানে আলু চাষ করছিল। এবার এইসব ঘটনার বেশ কয়েকদিন পর নাসার মার্স মিশনের ডিরেক্টর উইনসন কাপুর তার এমপ্লয়ের সাথে স্যাটেলাইটের সাহায্যে মার্সের বেশ কয়েকটা জায়গা পরীক্ষা করে দেখছিল, আর এগুলো দেখার সময় ওরা জানতে পারে যে ওয়াটনি ওখানে এখনো বেঁচে আছে। যেটা দেখার পর প্রথমে ওরা প্রচন্ড চমকে যায়, বাট তারপর সঙ্গে সঙ্গে ওরা এটা প্ল্যান করতে লাগে ওয়াটনিকে কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। এবার নাসার সিনিয়ররা এটা ডিসিশন নেয় যেহেতু নাসার পরবর্তী মার্স মিশনের জন্য এখনো 4 বছর সময় লেগে যাবে, তাই ওয়াটনিকে ততদিন ওখানে বাঁচিয়ে রাখার জন্য এরা একটা ছোট্ট রকেটের সাহায্যে ওর কাছে খাবার পৌঁছে দেবে, যাতে নাসার পরবর্তী মিশন অবধি ওয়াটনি ওখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে। এবার দেখা যায় এই কাজের জন্য রকেটটা বানাতেই টাইম লাগবে 3 মাস, আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে টাইম লাগবে আরো 9 মাস, মানে খুব কম করে হলেও 1 বছর সময় লেগেই যাবে। অন্যদিকে দেখা যায় ওয়াটনি আলু চাষ করার 48 দিন পর সেখানে বেশ ভালো ফসল হয়েছে, কিন্তু ওয়াটনি এখানে যাই করুক না কেন যতক্ষণ না অবধি ও নাসার সঙ্গে যোগাযোগ করতে পারছে ততক্ষণ অবধি সবকিছুই বেকার। এবার কয়েকদিন পর ওয়াটনি ওখানে একটা ছোট স্যাটেলাইট খুঁজে বের করে যার নাম পাথফাইন্ডার। এটাকে 1997 সালে এখানে পাঠানো হয়েছিল, আর কিছু যান্ত্রিক সমস্যার জন্য নাসার সাথে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথফাইন্ডারের কাজ ছিল মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানো। এবার একটু চেষ্টার পর ও পাথফাইন্ডার মেশিনটাকে পুরোপুরি ঠিক করে তোলে,
আর অন্যদিকে নাসার তরফ থেকে স্যাটেলাইটের সাহায্যে ওয়াটনির উপরে সবসময় নজর রাখা হয়েছিল। আর স্যাটেলাইটে দেখার পর নাসা বুঝতে পারে ওয়াটনি পাথফাইন্ডারের সাহায্যে এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আর এটা দেখার পর উইনসন কাপুর ওখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায়। আর ওখানে পৌঁছানোর পর যারা যারা 1997 সালে পাথফাইন্ডারের মিশনে কাজ করেছিল উনি তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে। আর এখানে এরা পাথফাইন্ডারের পুরনো সেটআপটাকে আবার অ্যাক্টিভ করে, যাতে ওয়াটনি মঙ্গল গ্রহ থেকে এদের কাছে যে মেসেজটা পাঠাবে সেটা এরা দেখতে পায়। যেহেতু পাথফাইন্ডার মেশিনটা অনেক পুরনো ছিল, সেজন্য এরা নিজেদের মধ্যে খালি হ্যাঁ আর না এ কথা বলতে পারছিল। আর নিজেদের মধ্যে ওদের এই ছোট্ট মেসেজ আদান প্রদান করতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছিল। এবার এরকম কমপ্লিকেটেড ভাবে কথা বলতে বলতে নাসা ওয়াটনিকে একটা হ্যাকিং কোড পাঠায়, যেটা দিয়ে ও একটা কম্পিউটারকে হ্যাক করে, আর যার ফলে ও এখন নাসার সাথে টেক্সট আর মেলের সাহায্যে কথা বলতে পারে। এবার অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনির বাকি টিম মেম্বারদেরকে এটা জানানো হয় যে সে এখনো বেঁচে আছে আর ওর বর্তমান পরিস্থিতি কেমন। এটা জানার পর ওই টিমের প্রত্যেকেই খুব হতাশ হয়ে যায়, আর ওখানে ওয়াটনিকে একা ফেলে আসার জন্য এদের খুব খারাপ লাগে। এবার এই ঘটনার বেশ কয়েকদিন পর অবধি সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন কিছু যান্ত্রিক সমস্যার জন্য ওয়াটনির ক্যাম্পের একটা অংশে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে ওয়াটনি তো কোনো রকমে বেঁচে যায়, কিন্তু ওর চাষ করা ফসলগুলোকে কোনো মতেই বাঁচানো সম্ভব হয় না। এই বিস্ফোরণের জন্য ওর ফসল এবং সেই ফসলের পরিবেশ পুরোটাই নষ্ট হয়ে যায়, যে কারণে এখন ওখানে আর কোনো মতেই চাষ করা সম্ভব না। এবার নিজের থাকার জন্য ওয়াটনি ক্যাম্পের বাকি অংশটাকে মেরামত করে। এবার হিসাব করে দেখা যায় বিস্ফোরণের আগে অবধি ওয়াটনির কাছে যতটা খাবার বাকি ছিল সেটার সাহায্যে ও 868 দিন বেঁচে থাকতে পারত, কিন্তু বিস্ফোরণে ওর খাবারগুলো নষ্ট হওয়ার কারণে বাকি থাকা খাবারের সাহায্যে ও আর মাত্র 609 দিন বাঁচতে পারবে, যে কারণে নাসাকে এখন আরো তাড়াতাড়ি কাজ করতে হবে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর জন্য। নাসা ওয়াটনিকে নির্দেশ দেয় যে খাবারটা ও একদিনে খেত এখন সেই খাবারটা ওকে 3 দিন ধরে খেতে হবে। আর যে রকেটে করে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর কথা ছিল, সময় বাঁচানোর জন্য ওরা সেই রকেটের টেস্টিং পিরিয়ডটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। মানে রকেটটাকে লঞ্চ করার আগে তার কোনো কিছু এরা পরীক্ষা করে দেখে না। ওরা এই সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যাতে সময়ের মধ্যে ওরা ওয়াটনির কাছে খাবার পৌঁছাতে পারে। এবার বেশ কিছুদিন পর রকেট তৈরি হয়ে যায় আর তার মধ্যে খাবার ভর্তি করে নাসা সেটাকে লঞ্চ করে, কিন্তু লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যার জন্য রকেটটা বিস্ফোরণ ঘটে আর সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই রকেটের সাথে সাথে ওয়াটনিকে বাঁচানোর শেষ আশাটুকুও নষ্ট হয়ে যায়, কারণ নাসার পরবর্তী প্রজেক্ট ওয়াটনির কাছে পৌঁছানোর আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। এই ঘটনার পর ওয়াটনি প্রচন্ড নিরাশ হয়ে যায় আর ও বেঁচে থাকার আশাটা একরকমভাবে হারিয়ে ফেলেছিল। কিন্তু তখনই নাসার পুরো টিমের কাছে ওয়াটনিকে বাঁচানোর আর একটা সুযোগ আসে। নাসার রকেটটা বিস্ফোরণ হওয়ার পর চায়না ওদের সঙ্গে যোগাযোগ করে আর জানায় ওদের কাছে একটা রকেট তৈরি করা আছে যেটা মহাকাশে যাওয়ার জন্য একদম রেডি। এবার চায়নার এই সাহায্যের কারণে ওয়াটনিকে বাঁচানোর জন্য নাসা আরো একটা সুযোগ পেয়ে যায়। এবার চায়নার সাহায্য নিয়ে নাসা যখন তাদের পরবর্তী লঞ্চের প্ল্যানিং করছিল তখন রিচ নামের একজন নাসা ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ করে। রিচ ওদেরকে জানায় ও একজন অ্যাস্ট্রোডাইনামিক্স আর ওর কাছে একটা প্ল্যান আছে যার সাহায্যে 4 বছরের জায়গায় মাত্র 561 দিনের মধ্যে ও ওয়াটনিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে। আর প্ল্যানটা ছিল ওয়াটনির টিম মেম্বাররা যার সাহায্যে পৃথিবীতে ফিরছে তার নাম হলো হার্মিজ, আর এই হার্মিজটার ঠিকঠাক ভাবে গতি কম করে পৃথিবীতে পৌঁছাতে এখনো 1 মাস সময় লাগবে। কিন্তু গতি কম করে পৃথিবীতে আসার জায়গায় হার্মিজ যদি তার স্পিড বাড়িয়ে দেয় আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর একটা পাক খেয়ে আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ওরা ওয়াটনির কাছে পৌঁছে যাবে। আর হার্মিজ যখন পৃথিবীর কাছে আসবে তখন চায়নার দেওয়া রকেটের সাহায্যে নাসা এদের কাছে খাবার পৌঁছে দেবে, আর এইভাবে ওরা মঙ্গল গ্রহের কাছে পৌঁছাবে কিন্তু ওখানে ল্যান্ড করবে না, কারণ ওরা যদি ওখানে ল্যান্ড করে তাহলে ওদের হার্মিজের অনেকটা তেল নষ্ট হয়ে যাবে যার ফলে ওরা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই এরা মঙ্গল গ্রহে যাওয়ার পর ওয়াটনি একটা এমএভির সাহায্যে মঙ্গল গ্রহের অরবিট থেকে বাইরে মহাকাশে চলে আসবে আর তারপর এরা হার্মিজ থেকে ওয়াটনিকে ভেতরে ঢুকিয়ে নেবে। এমএভি হলো একটা ছোট্ট রকেট যেটার সাহায্যে শুধুমাত্র মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশ অব্দি আসা যাবে। আর এই এমএভিটা নাসার পরবর্তী প্রজেক্টের জন্য আগে থেকেই মঙ্গল গ্রহে পাঠানো ছিল। এবার এই প্ল্যানটা শোনার পর নাসা ডিরেক্টররা তাতে রাজি হয় না, কারণ এই প্ল্যানটাকে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে হার্মিজের মধ্যে থাকা ওয়াটনির বাকি 5 জন টিম মেম্বারের লাইফ রিস্ক হয়ে যাবে আর তার সাথে সাথেই তাদের প্রত্যেকের মিশন আরো 561 দিন বেড়ে যাবে, যে কারণে নাসার তরফ থেকে ডিসিশন নেওয়া হয় ওর টিম মেম্বারদেরকে এই নতুন প্ল্যান সম্পর্কে কোনো কিছুই জানানো হবে না। কিন্তু নাসার ডিরেক্টরদের মধ্যে থেকে একজন ওয়াটনির টিম মেম্বারদেরকে এই নতুন প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়, আর এই প্ল্যানটা জানার পর ওয়াটনির টিম মেম্বাররা এক মুহূর্ত দেরি করে না, ওরা সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় ওরা এই নতুন প্ল্যানটাকে ফলো করবে আর ওয়াটনিকে মঙ্গল থেকে ফিরিয়ে আনবে। সেজন্য ওরা নাসাকে কোনো কিছু না জানিয়ে পৃথিবীর কাছে আসার পর হার্মিজের দিক পরিবর্তন করে সেটাকে আবার মঙ্গল গ্রহের দিকে নিয়ে যেতে লাগে। আর হার্মিজের ডিরেকশন চেঞ্জ হওয়া দেখে নাসা এটা বুঝতে পারে ওরা ওয়াটনিকে বাঁচানোর জন্য আবার ফিরে যাচ্ছে,
যে কারণে পৃথিবীর কাছে আসার পর নাসা চায়নার দেওয়া রকেটের সাহায্যে ওদের কাছে অতিরিক্ত খাবার পৌঁছে দেয়। আর খাবারগুলোকে রিসিভ করার পর ওরা আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায় ওয়াটনিকে বাঁচানোর জন্য। এবার দেখা যায় এই ঘটনার 7 মাস হয়ে গেছে, আর কম খাওয়ার কারণে ওয়াটনি শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। এবার ওয়াটনি নিজের ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে এগোতে লাগে, যেখানে ওর জন্য ম্যাপটাকে রাখা ছিল। আর নতুন জায়গাটায় পৌঁছাতে ওয়াটনির বেশ কয়েকদিন টাইম লেগে যায়, কারণ ওই জায়গাটা এখান থেকে 3000 কিলোমিটার দূরে ছিল। আর ওয়াটনির কাছে যে গাড়িটা ছিল সেটা প্রত্যেকদিন 70 কিলোমিটারের বেশি যেতে পারত না, কারণ তারপর ওর ব্যাটারিগুলোকে চার্জ করতে হতো। এইভাবে ওয়াটনি প্রত্যেকদিন 4 ঘন্টা গাড়ি চালাত আর তারপর সোলার প্যানেলের সাহায্যে 13 ঘন্টা ধরে গাড়ির ব্যাটারিটাকে চার্জ করত। এইভাবে আস্তে আস্তে ও নাসার পরবর্তী মিশন লোকেশনে পৌঁছে যায়। এবার ওখানে পৌঁছানোর পর একটা ছোট্ট সমস্যা দেখা দেয়, সেটা হলো যে ম্যাপের সাহায্যে ওর মঙ্গল গ্রহের অরবিটের বাইরে যাওয়ার কথা ছিল সেটার ওজন অনেকটা বেশি ছিল, যে কারণে ওটার ভেতর থেকে সমস্ত অদরকারি জিনিস বাদ দিয়ে দিতে হয়, যেমন এক্সট্রা চেয়ার, কন্ট্রোলার, জানলা, দরজা, এমনকি ওই ম্যাপের ছাদটাকে পর্যন্ত খুলে বাদ দিতে হয়, কারণ ওই ছাদটার ওজনই ছিল 400 কেজি। এবার যেহেতু ওজন কমানোর জন্য এই ম্যাপের কন্ট্রোলারটাকে খুলে বাদ দেওয়া হয়েছিল, সেজন্য ওয়াটনি এখন নিজে থেকে এটাকে চালাতে পারবে না। ওর একজন টিম মেম্বার হারমিজের ভেতর থেকে এটাকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করবে। এবার সেই দিনটা চলে আসে যখন ওয়াটনির টিম ওকে আনার জন্য ওর কাছে পৌঁছে যায়, আর ওয়াটনি সে লাইটওয়েট এমএভির সাহায্যে মার্সের অরবিট ছেড়ে মহাকাশে পৌঁছে যায়। ওয়াটনি মহাকাশে আসার পর দেখা যায় ওর থেকে হারমিজটার স্পিড অনেক বেশি ছিল, আর এখন যদি হামিজের স্পিড কমানো না হয় তাহলে ওয়াটনি কখনোই হামিজের কাছে পৌঁছাতে পারবে না। সেজন্য হামিজের ক্যাপ্টেন ডিসিশন নেয় যে একটা বোম বানিয়ে হামিজের সামনের দিকের একটা অংশ উড়িয়ে দেবে, যে কারণে বিস্ফোরণের ফলে হামিজের স্পিড অনেকটা কমে যাবে। আর এরা তেমনটাই করে, একটা বোমের সাহায্যে হারমিজের সামনের একটা ছোট্ট অংশ এরা উড়িয়ে দেয়, যার ফলে হারমিজের স্পিড অনেকটা কমে আসে। আর এবার এরা দূর থেকে ওয়াটনিকে দেখতে পায়। এবার ওয়াটনিকে ধরার জন্য ওই টিমের ক্যাপ্টেন একটা ফ্লাইং চেয়ারের সাহায্যে হারমিজ থেকে বেরিয়ে ওয়াটনির দিকে এগিয়ে যায়, কিন্তু একটা টাইমের পরে ওনার চেয়ারের সাথে বাঁধা দড়িটা শেষ হয়ে যায়। কিন্তু ওয়াটনি তখন ওনার থেকে অনেকটা দূরে ছিল, আর এখন যদি এরা ওয়াটনিকে ধরতে না পারে তাহলে ওয়াটনি এইভাবেই মহাকাশের মধ্যে হারিয়ে যাবে। সেজন্য ওয়াটনি নিজের স্পেস স্যুটের হাতের কাছে একটা ছোট্ট ফুটো করে, আর ওটা থেকে বেরোনো হাওয়ার ফোর্সের সাহায্যে ও আয়রন ম্যানের মতন উড়ে নিজের ক্যাপ্টেনের কাছে পৌঁছায়। আর ক্যাপ্টেনের কাছে আসার পর নিজের স্যুট থেকে বেরোনো হাওয়ার ফোর্সের কারণে ও ক্যাপ্টেনের হাত ছাড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু চেয়ারের সাথে বেঁধে রাখা দড়িটাকে কোনো মতে ধরে ফেলে। আর এরপর আজ অনেকগুলো দিন আর অনেকটা চেষ্টার পর ও আবার ওর টিমমেটদের কাছে ফিরে আসে। আর এই খবরটা পাওয়ার পর নাসার সাথে সাথে পুরো পৃথিবীর মানুষ প্রত্যেকেই প্রচণ্ড খুশি হয়ে যায়। এবার দেখা যায় ওয়াটনি পৃথিবীতে ফিরে এসেছে অনেকগুলো দিন হয়ে গেছে, আর এখন ও নতুন অ্যাস্ট্রোনটদেরকে সার্ভাইভাল ট্রেনিং দেয়। ওদের সবার সঙ্গে ও নিজের অভিজ্ঞতা শেয়ার করে আর ওদেরকে শেখায় কোনো বিপদের মধ্যে কিভাবে মঙ্গল গ্রহে বেঁচে থাকতে হবে। আর এখানেই এই সিনেমার গল্প শেষ হয়। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ।